আসসালামু আলাইকুম। অবশেষে পদত্যাগ করছেন পাপন, ঘোষণা কবে? পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 20 আগস্টের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন বিসিবি বস। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে পদত্যাগের বিষয়ে এরই মধ্যে স্থির সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আর এ বছর ব্যাপারে আগামী 20 আগস্টের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিসিবির সভাপতির চেয়ার থেকে সরে দাঁড়ালো পাপন, বিসিবির পরিচালক পর্ষদের চেয়ার ঠিক রাখবেন বলে শোনা যাচ্ছে, অর্থাৎ বিসিবির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন পাপন। তবে শেষ পর্যন্ত সেটা থাকে কি না, হয় কি না, সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। পাপনের পদত্যাগের কথা শোনা গেলেও পাপন নিজে এখনও এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি। বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়েও স্পষ্ট কোনো ধারণা নেই কারো কাছে। তবে অনেকের মতে শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই যুক্তরাজ্যে অবস্থান করছেন পাপন, কেননা চলতি বছরই বাংলাদেশের মাটিতে বসার কথা রয়েছে নারী টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদিও এটি এখন শঙ্কার মুখে, তবে এ ব্যাপারে দ্রুতই আইসিসিকে নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে, যা নিয়ে আগামী 20 আগস্ট আইসিসির সিদ্ধান্ত আসতে পারে। তাই তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন পাপন, কেননা নারী টি-20 বিশ্বকাপের জন্য হলো আইসিসির সঙ্গে বৈঠকে বসতে হবে বোর্ড প্রধানকে, যা এই মুহূর্তে করতে পারছেন না পাপন। আর এজন্য শোনা যাচ্ছে তার আগে সিদ্ধান্ত নিতে পারেন পাপন বিসিবি বস থেকে পদত্যাগ করছেন। তো বন্ধুরা, বিসিবি বস নাজমুল হাসানের পদত্যাগের বিষয়টা আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনাদের কথা। তার পদত্যাগে বাংলাদেশ ক্রিকেটকে আবার জেগে উঠবে সেটাও লিখে জানাতে পারেন।